হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী মাদয়ান নামক শহরে এক সম্প্রদায়ের বসবাস ছিল, যারা খুব খারাপ ও অত্যাচারী ছিল। তাদের প্রধান অপরাধ ছিল ওজনে কম দেয়া। এছাড়াও তারা ডাকাতি, ছিনতাই, লুটতরাজের মতো ধ্বংসাত্মক কাজেও লিপ্ত ছিল। আর এ সকল অপরাধের কারণেই আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে গিয়েছিল মাদয়ান জাতি। বিস্তারিত সঙ্গীতা শাহর ডেস্ক রিপোর্টে। অনাচার, লুটপাট ও ওজনে কম দেয়ার যে নৈরাজ্য মাদিয়ান জাতির মধ্যে চালু ছিল তা বন্ধ করতে আল্লাহ তাআলা হযরত শুয়াইব আলাইহিস সালামকে পাঠালেন। তিনি নবীদের রীতিনীতি ও অভ্যাস অনুযায়ী মাদিয়ান জাতিকে এক ও শরিকবিহীন আল্লাহর ইবাদতের নির্দেশ দেন এবং কারো হক নষ্ট না করে ওজন ও মাপে কম দেয়া থেকে বিরত থাকতে বলেন। শুয়াইব আলাইহিসাল্লামের উপদেশের প্রেক্ষিতে মাদিয়ানবাসী তাকে ঠাট্টা করে বলল, তুমি তো দারুণ কথা বলেছ, তোমার ধর্মনিষ্ঠা আমাদেরকে আমাদের পূর্বপুরুষের রীতিনীতি ও পুরাতন উপাসকদের পরিত্যাগ করতে বলছে। আর এটাও মজার কথা যে আমরা আমাদের নিজেদের সম্পদের মালিক থাকব না, যা ইচ্ছা তাই করতে পারবো না, কাউকে মাপে ওজনে কমও দিতে পারবো না। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা আমার সঙ্গে শত্রুতার জেদে আল্লাহর বিধান পালন থেকে বিরত থেকো না, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের উপর নূহ, হুদ, সালে, লুত আলাইহিসাল্লামের জাতির মতো আজাব নাজিল করবেন। কিন্তু তারা শুয়াইব আলাইহিসাল্লামের কথা শুনল না, তারা আল্লাহর অবাধ্যতা থেকে কোনোভাবেই ফিরে এলো না। তাই শুয়াইব আলাইহিসাল্লাম আল্লাহর আদেশে তার সঙ্গী সাথী ইমানদারগণকে নিয়ে সেই জনপদ থেকে অন্যত্র সরে গেলেন। এরপর আল্লাহ তাআলার নির্দেশে জিব্রাইল আলাইহিসাল্লাম এক ভয়ঙ্কর হাঁকের মাধ্যমে অবাধ্যদের সবাইকে এক নিমিষে ধ্বংস করে দিলেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। পবিত্র কোরআনের সূরা হুদের 84-94 নম্বর আয়াতে এই ঘটনার বিস্তারিত আলোচনা করেছেন মহান আল্লাহ তাআলা। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।